ম্যাচে নিষেধাজ্ঞা ও ৫৮,০০০ পাউন্ড জরিমানা করেছে এই পর্তুগিজকে। গেল শনিবার বার্লি বিপক্ষে ড্র ম্যাচে রেফারির সাথে তর্কে জড়িয়ে ওল্ড ট্রাফোর্ডের স্ট্যান্ডে বসে থাকতে হয়েছিল মরিনিওকে। এই শাস্তির ফলে রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে সোয়ানসি সিটির বিপক্ষে ডাগ আউটে জায়গা হারানোর সাথে জরিমানা গুনতে হবে স্পেশাল ওয়ানকে। এছাড়া রেফারির সাথে অশালীন এবং অপমানজনক শব্দ ব্যবহার করায় ফাইন করা হয়েছে আরও ৫০,০০০ পাউন্ড। এফের দেয়া এই শাস্তি মেনে নিয়েছেন জোসে মরিনিও। সিরিজের নয়